নমস্কার বন্ধুরা সবাইকে, আজ আমি আপনাদের দেখাবো খাড়কুলের ডাঁটি দিয়ে কাঁঠালের দানা দিয়ে ভাজা। তার জন্য আমার খাড়কুল লাগবে। এই দেখুন, আমি খাড়কুল তুলে নিয়েছি। আমি এই ডাঁটিগুলো নেব আর পাতাগুলো রেখে দেবো, অন্যদিন বেটে দেখাবো আপনাদের। আর এই গোড়াটা দেখছেন আপনারা, এই গোড়াটা আমি কেটে আবার গাছটাকে লাগিয়ে রাখবো। আবার কিছুদিন পরে এখান থেকে নতুন খাড়কুল বেরোবে। বন্ধুরা, আমি হচ্ছে খাড়কুলের ডাঁটি আর কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আপনারা দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের ডাঁটি আর খাড়কুলের ডাঁটি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিই। আমার কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা খাড়কুলের ডাঁটি। দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন। এবার আমি এটাকে ভালো করে ভাজবো। দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। পাচ্ছেন এরকমভাবে কড়া কড়া করে ভালো করে, আর একটু আমার ভাজা হবে, তো এরকমভাবে ভালো করে ভেজে নেবেন আপনারা। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।